আমি নেতাও নই অভিনেতাও নই। চিনলেন কি করে? হ্যাঁ, ইনভিটেশনটা ইনভেস্টিগেশন নয় বলছে। এখান থেকে আমাদের সরানোর খেলা শুরু হয়ে গেছে অজিত। একমাত্র ফেমাস ডিটেকটিভ যে ম্যারিড, তার নাম হচ্ছে ব্যোমকেশ বক্সী। অল ওভার, মানে পৃথিবী জুড়ে তুমি যেই যেই ডিটেকটিভ নাম আমরা শুনে এসেছি, সে জেমস বন্ড হোক না কেউ হোক, যেই হোক না, বড় বিখ্যাত একমাত্র ম্যারিড ম্যান যে ডিটেকটিভ, তার নাম হচ্ছে ব্যোমকেশ বক্সী, যে পপুলার জোনের কথা বলছি। এবারে আমার, সি, আমি এটা প্রথম ব্যোমকেশ করছি, আমার নিজের একটা বিবেক আছে, ভাবনা চিন্তা আছে, আমার একটা অ্যাপ্রোচিং, একটা যেইভাবে আমি অ্যাপ্রোচ করি। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছিল ব্যোমকেশের মধ্যে, যেটা হচ্ছে কি, ও নিজের বউকে প্রচণ্ড সম্মান করে এবং সম্মান দেয় মানুষের সামনে। তো আমার মনে হয়েছিল এইটা কেন থাকবে না ব্যোমকেশের মধ্যে। আমার সেই জন্য মনে হয়েছিল কি, সত্যবতী নট বিকজ আমি রুক্মিণীকে চিনি, আমি ব্যোমকেশকে চিনলাম এবং সত্যবতীকে চিনলাম। আমার সেই জন্য মনে হলো কি, একজন, ইনফ্যাক্ট আমার প্রথম কন্ডিশন ছিল শুভেন্দুদাকে এবং বিরিশাকে, কে একটা বউ প্রেগনেন্ট, তার স্বামী সিগারেট খেতে পারে না, দেব অন্তত চায় না। আমারও প্রথমে একটু অবাকই লেগেছিল যখন দেব আমায় ফোন করে বলল অজিতের চরিত্রটা তোমাকে করতে হবে, একটু অবাকই লেগেছিল, যেমন সকলেরই লেগেছে। আসলে আমরা যে অজিত দেখে এসেছি শৈলেন মুখোপাধ্যায় থেকে রাহুল অবধি, কেউই তো ঠিক আমার মতো ছিলেন না। আবার সেখানেই আমার জোর সবচেয়ে বেশি যে ওদের মতো আমি নই, একদমই আলাদা। তবে আমার মনে হয় কাজটা করার পর, কাজটা দেখার পর কথা বললে ভালো হয়। আমার মনে হয় আমি খুব ভালো করেছি, নিজের মতো করে গড়ে তুলি, তো সেটাই আমার চেষ্টা। অ্যান্ড যদি আপনাদের এই মুহূর্তে সত্যবতীকে ভালো লেগে থাকে, অনেক অনেক ধন্যবাদ। 11 অগস্টে গিয়ে আপনার ছবিটা দেখুন, আরও ভালোবাসা দিন, এটাই আশা করি। তাহলে কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা? আমাদের টলিউডের সুপারস্টার দেবের আপকামিং সিনেমা ব্যোমকেশ ও দুর্গ রহস্যের প্রধানত মুখ্য চরিত্রদেরকে নিয়ে সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বানানো এই স্পেশাল ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে, আর ডেফিনেটলি বন্ধুদের সাথে শেয়ারও করতে হবে। আর আগামী দিনের আপকামিং সিনেমাস বা ওয়েব সিরিজের রিভিউ জানতে হলে বা এক্সক্লুসিভ আপডেটস জানতে হলে ডেফিনেটলি এই চ্যানেলটিকে, ভয়েস অফ রেশমিকে সাবস্ক্রাইব করতে হবে। কিন্তু জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মোটিভ একটাই, লক্ষ্য একটাই, কে এই ব্যোমকেশ ও দুর্গ রহস্য যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়, সে বাংলা হোক বা বাইরে হোক।